তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? সাফওয়ানের অতিরিক্ত অস্থিরতার কারণে আপনির বদলে তুমি হয়ে গেছে, হিমু দুঃখিত হয়ে উত্তর দিল। আম সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গিয়েছিলাম, তাই শাওয়ার নিতে গিয়েছিলাম একটু, যার জন্য আমি শব্দ শুনতে পাইনি। ও, সাফওয়ান ছোট করে ওহ বলে নিজের ঘরের দিকে চলে গেল। হিমু বুঝতে পারলো সাফওয়ান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। হিমু এই এক সপ্তাহে বুঝতে পেরেছে সাফওয়ান কফিতে আসক্ত, তাই সে কিচেনে চলে গেল কফি বানাতে। সাফওয়ান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে, দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো। আসুন, আমি তো বলেছি আমার রুমে আসতে আপনি অনুমতি নেবেন না। হিমু কোনো বাক বক্তৃতায় না জড়িয়ে সাফওয়ানের কাছে এগিয়ে গেল, হাতে রাখা কফির মগটা সাফওয়ানের দিকে এগিয়ে দিল। আপনার হয়তো এটা প্রয়োজন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকালো, এই মুহূর্তে তার সত্যিই এক কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে এক ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল সে, যার দরুন মাথাটা ভীষণ জোর ধরেছে। ধন্যবাদ, চাইলে কিন্তু আপনার জন্য এক কাপ আনতে পারতেন। আমি কফি খাই না। ও, সাফওয়ান কফি খেতে খেতে প্রশ্ন করল, আচ্ছা আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটাই একটু উদার প্রকৃতির, তাই। সাফওয়ান মুচকি একটা হাসি দিয়ে বলল, কতটা উদার দেখতেই পাচ্ছি, এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছি উদারতা দেখিয়ে, সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়, ঠিক ঘৃণা হয় যেটা আপনাকে আমার করা উচিত। সাফওয়ান মুচকি হেসে উঠে গিয়ে শিমুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, যেদিন আপনি এই অনুভূতির স্বাদ পাবেন সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন। শিমুর একটু লজ্জা লজ্জা অনুভব হলো, কেন হলো সেটা সে নিজেও জানে না। শিমু নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল, আপনার খিদে পেলে আমাকে ডেকে দিয়েন। সাফওয়ান মনে মনে বলল, খিদে তো লেগেছে, প্রেম প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে আমানের ফোন দেখে অনেক অবাক হলো, ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে, আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন আয়ান ভাইয়ের সাথে সাথে আসতো, তখন তাকে দেখে মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে সেই থেকে শুরু করলো মিস্টার অভদ্র হয়ে যাওয়া। যেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরো বেপরোয়া হয়ে গেছে, হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার জন্য আবদারও করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তার জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটুকু বেশি ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে। অনিকার ভাবনার ইতি টেনে কল রিসিভ করল, আসসালামু আলাইকুম। মেলি কণ্ঠ পেয়ে আয়ানের চিন্তা শান্ত হলো, যতবার এই কণ্ঠ শোনে ততবার তাকে একান্ত নিজের করে নেওয়ার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয় আর অল্প কিছুদিন, তারপর তো একান্তই তোর, যাকে ছাড়ানোর ভয় তোকে কুড়ে কুড়ে খাবে না। দাদি রহিমাকে দিয়ে পাটে পাচ্ছে, কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সাফওয়ান আর শিমু বাড়িতে এসেছে, এসেই পায়ের ওপর পা তুলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি ছেলের বউ তার পাশে না থাকায় শিমু সে কিছুই করতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রাজিয়া বেগমের আত্মা যেন শুকিয়ে আছে, শরীরও কেমন ম্যাজ ম্যাজ করছে। আয়ান দাদির ঘরের কাজ দিয়ে যাচ্ছিল, দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করলো, গিয়েও দেখলো রহিমা খালা পা টিপছে আর ঘুমে ঢুলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। আয়ান রহিমা খালাকে চলে যেতে বলে নিজেই দাদির পা টিপে দিতে শুরু করলো, কথায় কথায় দাদিকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন? ঘুম তো আমার কবেই উড়ে গেছে, যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়ে বিয়ে করছে, জানিস আমার কত সাত ছিল। আয়ান দাদির কথা শেষ না করতে দিয়ে বলল, দাদি আমার ঘুম পেয়েছে, আমি আসছি। নিজের কথা শেষ করে আয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল।
রাজিয়া বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ন চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। একটি সুন্দর সন্ধে শিমু ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। সাফওয়ান আজকে বাসাতেই আছে। সাফওয়ান ড্রয়িং রুমে থাকায় শিমু রুম থেকে বের হচ্ছে না। সাফওয়ানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জড়তা অনুভূত হয় ওর। কেন এই জড়তা শিমু তা জানে না। সাফওয়ানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সব কিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন সাফওয়ানের জন্য তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে সাফওয়ানের বুকে মাথা রেখে সেই সব রাতের কথা জানাতে, যেই সকল রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। তার জানাতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কতখানি অপমান মুখ বুঝে সহ্য করেছে সে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ায় ও এগুলোর কিছুই করতে পারে না। অতিরিক্ত অভিমানে দুচোখ ভেঙে জল পড়তে শুরু করলো। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়লো শিমু। সাফওয়ান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। শিমু তার কাছে এসেছে গোটা একটা মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করলেও শিমু এখনো নির্বিকার। সে আর শিমুর অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতির লুকোচুরি, আর সে কোনো লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রিয়সীকে আপন করে পেতে। নিজের সাথে বোঝাপড়া করে সাফওয়ান সোজা শিমুর ঘরে ঢুকে গেল, কিন্তু ঘরে গিয়ে দেখলো শিমু রুমে নেই। ব্যালকনির দিকে ধীর পায়ে এগিয়ে যেতেই এক কান্নারতা রমণীর দিকে দৃষ্টি আটকে গেল, যে রমণী হাঁটুতে মুখ গুঁজে গুনগুনিয়ে কান্না করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ চুড়ে লুটোপুটি খাচ্ছে। সাফওয়ান হাঁটু ভেঙে শিমুর কাজ ঘেসে বসলো। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ানের ভীষণ ইচ্ছে হলো রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ও গো রমণী, তোমার এত দুঃখ কিসের? ওর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকার বোধ তৈরি হলো। হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রিয়সীকে। শিমু পুরুষালী হাতের স্পর্শ পেয়ে একটু ভরকালো, থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকানো কান্না কারোর সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাফওয়ানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু সাফওয়ান মাথা তুলতে দিল না। জোর করেই মাথাটা নিজের বুকের সাথে চেপে রাখল। শিমু স্পষ্ট শুনতে পেল সাফওয়ানের বুকের অস্বাভাবিক ধুকপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নীরবতার মধ্যে। নীরবতা ভেঙে সাফওয়ান বলে উঠল, শিমু, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্বের ইতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? শিমুর কাছে সাফওয়ানের কণ্ঠ ভীষণ কাতর শোনালো। কি সহজ আবদার! ইতিমধ্যে সাফওয়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। শিমু সাফওয়ানের বুক থেকে মাথা তুলে সাফওয়ানের চোখের দিকে তাকায়। সাফওয়ান লক্ষ্য করলো শিমুর চোখ অসম্ভব লাল হয়ে আছে, কান্না করার ফলে নাকের ডগাও ফুলে আছে। শিমুর অভিমানে পরিপূর্ণ অক্ষিকোটরে জল থই থই করছে। সাফওয়ান শিমুর নীরবতা দেখে আবার প্রশ্ন করল, বলুন না, আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎই অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করল, কোনটাকে ভুলে যেতে বলছেন সাফওয়ান আপনি? বাসর রাতে স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকাতে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথাকে শোনাকে? আপনার যখন এতটাই আমাকে অপছন্দ, তবে কেন বিয়ে করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা প্রতিবেশীরা আমাকে ঠাট্টা তামাশা করত, আম্মা আড়াল করত, কিন্তু আমি টের পেয়েই যেতাম। শিমু কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করল, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশার স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বলল আমি নাকি অপয়া কলঙ্কিনী, তাই তার নাতি আমাকে ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করত। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। শিমু এবার অসহায়ের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি কি এতটাই অপয়া
আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় সব ঠিক করে নিতে কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবারও আমাকে ছেড়ে চলে যান। আমি জানি আমি কোনো অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই, আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই। কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভেতরে হাহাকার করে ওঠে, মনের মাঝে তীব্র অশান্তি হয়। আমি এসব কিছুর থেকে নিস্তার পেতে চাই সাফন, আমি আপনাকে ভালোবাসতে চাই। মোম যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায়, শিমু তেমন সাফওয়ানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে থাকা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে শিমুর। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে ওর, খুব কাঁদতে ইচ্ছে করছে। সাফওয়ান শিমুকে আবারও নিজের বুকের মাঝে আগলে নিল, শিমু আবারও কাঁদতে শুরু করলো। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। সাফওয়ান শিমুর সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যি ভীষণ অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান তাকে দেখতে হতো না, তাদের ভালোবাসাময় একটা সংসার হতো এতদিনে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।